বঙ্গবন্ধুর সাহসী ও অপ্রতিরোধ নেতৃত্বের কারণেই একাত্তরে পাকিস্তানিরা বাঙালিকে পরাস্ত করতে পারেনি। যুবলীগ আয়োজিত স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে বক্তারা বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, বুদ্ধিজীবী হত্যায় যারা ইন্ধন দিয়েছে, তারা এখনও এদেশের মাটিতেই রাজনীতি করছে। স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখে দিতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানানো হয় অনুষ্ঠান থেকে। শিউলি শবনমের প্রতিবেদন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শিল্পকলার নন্দন মঞ্চে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। শিল্পীদের পরিবেশনায় ফিরে আসে একাত্তরের দিনগুলি। বাংলার মুখ নাটিকায় নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি সেনাদের বর্বরোচিত হামলার দৃশ্য তুলে ধরে পিপলস থিয়েটার। যুদ্ধদিনের স্মৃতিচারণ করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও শব্দ সৈনিকরা। একাত্তরে বাঙালিকে উজ্জীবিত করা গান ও কবিতা পরিবেশন করেন শিল্পীরা। পরাজিত শক্তির বিরুদ্ধেও প্রতিবাদ উচ্চারিত হয় তাদের শব্দ ও কথামালায়। তুমি আমার বাতাস থেকে বছর তোমার ধুলো, তুমি বাংলা ছাড়ো। আলোচনায় অংশ নিয়ে ভূ রাজনৈতিক ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান বক্তারা। একুশটি বছর মুক্তিযুদ্ধ ছিল ভুলুঞ্চিত, বঙ্গবন্ধু নির্বাসিত, জয় বাংলা স্লোগান ছিল তিরোধানে, সেই ষড়যন্ত্রের কথা ভুললে চলবে না। পঁচিশে মার্চে এমন নৃশংসতা করেও বাঙালি জাতিকে কিন্তু পরাস্ত করতে পারে নাই, কারণ আমাদের নেতৃত্বে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের মতন একজন দক্ষ, একজন দেশপ্রেমিক, একজন প্রতিবাদী সংগঠক। আলোচকরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ যুগে যুগে শোষণ বঞ্চনার বিরুদ্ধে মানুষকে অনুপ্রেরণা যোগাবে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা।